তো আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে 5 GB উইথ XYZ অফার যেটা আছে 500 টাকার, এই অফারটা কীভাবে অর্ডার করতে হয়। হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় আমরা যখন ফেজ থেকে লিঙ্কটা দেখি, তো ফেজে এমন লিঙ্ক থাকে, পেজ থেকে যখন আমরা মানে লিঙ্ক ক্লিক করি তখন এই লিঙ্কটা থাকে জাস্ট। হ্যাঁ, তো অনেকে আছে হচ্ছে অর্ডার করতে পারে না বা কীভাবে করতে হয়, তো আমরা আজকে এটা সম্পর্কে দেখব। হ্যাঁ, তো আমি যদি একদম প্রথম থেকে দেখাই, ফেজে এমন লিঙ্কটা থাকে অর্ডার করার জন্য, তো আমি একটা নতুন ট্যাব করে এটাতে এটা পেস্ট করে প্রসেস করতেছি। তো যেহেতু এটার সাথে একটা ফ্রি ডোমেন থাকবে XYZ, তো সেহেতু আমি শুধু ফ্রি ডোমেনটা নিতে পারবো XYZ। আর যদি না আমি ডোমেন নেব না, আমার ডোমেন আছে, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করবো আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেন অ্যান্ড আপডেট মাই নেম সার্ভার। আর যদি মনে হয় না যে আমার ডোমেনটা নিতে হবে যেহেতু ফ্রি দিচ্ছে, সো এখানে আমাকে লিখতে হবে আমার ডোমেনটার নাম লিখতে হবে, ঠিক আছে। তো আমি জাস্ট টেস্ট পারপাসে আমি একটা ডোমেনের নেম দিলাম। হ্যাঁ, সো আমার এই ডোমেনটা কংগ্রেচুলেশন হ্যালো XYZ.XYZ ইজ অ্যাভেলেবেল। যদি আমার এই ডোমেনটা অ্যাভেলেবেল না থাকতো, ধরেন আমি যদি দিই এই নামটা, যদি আমি দিই, সেক্ষেত্রে আমরা এটা চেক অ্যাবিলিটি চেক করব, সে চেক করতেছে যে আমার এই ডোমেনটা আনঅ্যাভেলেবেল, মানে এটা আমি রেজিস্ট্রেশন করতে পারবো না, ঠিক আছে। তো আমরা এটা যেহেতু নাই তো আমরা নিতে পারবো না, তো আমরা যেহেতু আমরা এটা দিয়ে এটা চেক করে আমরা এটাই নিব। হ্যাঁ, ওকে, এটা দেওয়ার পরে আমরা একদম চলে যাব নিচে কন্টিনিউতে। তো যারা মোবাইল থেকে অর্ডার করেন তাদের হচ্ছে ডিসপ্লেটা ছোট হয়ে যায়, মানে একদম ইয়া হয়ে যায়, তখন হচ্ছে গিয়ে এইভাবে চলে আসে। তো এখান থেকে এইভাবে নিচে একটু দেখে নেবেন। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে আমাকে এখানে জাস্ট আমার প্যাকেজের যে ডিটেলসটা আছে ওটা আমাকে দেখাবে, প্রাইসটা দেখাবে। হ্যাঁ, তো আমি এখানে হচ্ছে কি 1 বছরের জন্য নেব, যেটা আমার ডোমেনটা 1 বছরের জন্য ফ্রি। হ্যাঁ, তো এখানে সার্ভার লোকেশন নাম জার্মানি দিয়ে দেবো, যেহেতু এই প্যাকেজের সাথে সার্ভার লোকেশন থাকে। আর যদি ইন ফিউচার এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকতে পারে, যেটা আপনি দেখে নিতে পারেন। যাই হোক, তো আমরা এটা কন্টিনিউতে ক্লিক করবো। এখন এখানে আমাকে বলতেছে যে এই ডোমেনের সাথে যেহেতু DNS ম্যানেজমেন্ট ফ্রি আছে, আপনি চাইলে এটা টিকও দিতে পারেন, না টিক দিলেও সমস্যা নাই, এটা ডিফল্টভাবে থেকে যায় আমাদের, ঠিক আছে। এগুলো টিক দেওয়ার প্রয়োজন মনে করতেছে না, কারণ যেহেতু আমরা ডিফল্টভাবে দিচ্ছি সেহেতু আপনাকে আর টিক দেওয়া লাগবে না, জাস্ট কন্টিনিউতে ক্লিক করতে হবে। ওকে, তো এখন কন্টিনিউতে ক্লিক করার পরে প্রাইসটা দেখাচ্ছে, দেন এটা হচ্ছে আপনার নেক্সট ইয়ারের রিনিউ চার্জ। হ্যাঁ, যদি আমরা বাংলা টাকায় দেখি সেক্ষেত্রে জাস্ট বাংলা টাকায় দেখাবে রিনিউ স্যার 1787 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে নেক্সট ইয়ার যদি আপনি রিনিউ করেন, সেক্ষেত্রে জাস্ট কন্টিনিউতে চেক আউটে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখানে অনেক কিছু ইনফরমেশান চাইছে, যদি আপনার আগের অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে অলরেডি রেজিস্টার্ড ইউজারে ক্লিক করে অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন, আর যদি না হয় আপনি নতুন কাস্টমার প্রেম হোস্টে, সেক্ষেত্রে ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এতে ক্লিক করলে এখানে নাম, লাস্ট নেম, ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, যদি আপনার কোম্পানি আর কোম্পানি নেম, অ্যাড্রেস, সিটি, স্টেট, পোস্ট কোড এগুলো দিবেন। এরপরে এখানে হচ্ছে আপনি আমাদের নাম কীভাবে শুনছেন। হ্যাঁ, তো যেহেতু ফেসবুক থেকে আসছে আপনি লিখতে পারেন গুগল, ওয়েব হোস্টিং টক, সার্চ ইঞ্জিন বিং, আদার্স, এগুলো। এরপরে নিচে হচ্ছে আপনার যেহেতু অ্যাকাউন্ট হবে আমাদের এখানে clients.prenhost.com, সেহেতু এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, আপনি যে ইমেল আর হচ্ছে যে পাসওয়ার্ড দেবেন এটা আপনাকে মনে রাখতে হবে। ফার্দার যদি আপনাকে কোনো হেল্প চাইতে হয় বা হোস্টিংয়ের কোনো সমস্যা যদি হয় সেক্ষেত্রে আপনাকে এটা ইউজ করতে হবে। এরপরে আসে আমরা নিচের দিয়ে কয়েকটা অপশন আছে, বিকাশ অ্যান্ড রকেট হইলে এগুলাতে সেন্ড মানি, যেটা আমাদের পার্সোনাল নাম্বারে রকেট বা নগদে সেন্ড মানি করতে হবে। আপনি যদি চান যে না আমি কার্ড দিয়ে পেমেন্ট করবো, ডেবিট কার্ড, মাস্টার কার্ড, মোবাইল ব্যাঙ্কিং, নেট ব্যাঙ্কিং, সেক্ষেত্রে ওয়ালেট মিক্সের গেটওয়ে দিয়ে করতে পারবেন। যদি মনে করেন যে না আমি পেপ্যাল দিয়ে করবো, তাহলে পেপ্যালে ক্লিক করতে পারবেন। যদি মনে করেন না আমি পারফেক্ট মানি দিয়ে করবো, সেক্ষেত্রে এটা। আর যদি মনে করেন যে আমি ক্রিপ্টো কারেন্সি দিয়ে করবো, সেক্ষেত্রে ক্রিপ্টো কারেন্সি, এটা আপনার নিজ নিজ চয়েস অনুযায়ী, ঠিক আছে। তো আমি এখানে যেহেতু আমার অ্যাকাউন্ট কমপ্লিট করা আছে, আমি জাস্ট এখানে আমার অ্যাকাউন্টটা লগইন। ঠিক আছে, তো আপনারা অ্যাকাউন্টটা লগ ইন করে লগ ইনে ক্লিক করবেন। ওকে, তো লগ ইনে ক্লিক করার পরে আমাকে অনেকগুলো অপশন দেখাচ্ছে না, আর যেহেতু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি আমার নামটা দেখাচ্ছে, দেন হচ্ছে গিয়ে
এটা দেখাচ্ছে। তো আমি এখানে বিকাশ, যেহেতু আমি পার্সোনাল নাম্বার থেকে টাকা সেন্ড করব, সেহেতু বিকাশ এন্ড রকেট দিয়ে দিলাম, কমপ্লিট অর্ডারে ক্লিক করলাম। তো এই অর্ডারটা যখন কমপ্লিট হবে, এখানে দেখেন আমার এখানে জাস্ট এখানে দেখাচ্ছে, দেখেন যে বিকাশ নাম্বার আছে, রকেট নাম্বার আছে, নগদ নাম্বার আছে। হ্যাঁ, আমাকে জাস্ট সেন্ড মানি করার সময় যে রেফারেন্স নাম্বারটা এটা দিয়ে দিতে হবে, তাহলে ফ্রেন্ড হোস্ট তাদের সিস্টেম থেকে খুব তাড়াতাড়ি এটাকে মানে এনেবেল করে দিতে পারবে। আপনি চাইলে যে মনে করছেন যে এখন আমার বিকাশ দিয়ে আমি পেমেন্ট করতে পারবো না, সেক্ষেত্রে জাস্ট এখানে ক্লিক করতে হবে, চাইলে এখন এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন যে আমি ওয়ালেট মিক্সেল ক্রেডিট কার্ড দিয়ে দেবো। জাস্ট এখানে ফিট ক্লিক করলে আপনাকে ক্রেডিট কার্ডের অপশানে নিয়ে যাবে। দেখেন আমি ক্লিক করলে এই যে আমার এখানে ভিসা, মাস্টার কার্ড, ড্রাস বাংলা ব্যাঙ্কের ডেবিট কার্ড, মাস্টার কার্ড, নেক্সাস পে, মোবাইল ব্যাঙ্কিং, রকেট, নগদ, নেট ব্যাঙ্কিং, ইসলামী ব্যাঙ্ক, এগুলো দিয়ে পেমেন্ট করতে পারবেন। তা আমি আপাতত এইভাবে পেমেন্ট করব না, আমি যেহেতু পার্সোনালি ক্লিক করছি পার্সোনালিই পেমেন্ট করব। তো আমি জাস্ট এখান থেকে রকেটটাই সিলেক্ট করে রাখবো, ঠিক আছে, বিকাশ এবং রকেট। তো এটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন কেমন দেখাবে আমরা সেটা দেখাচ্ছি। দেখেন এখনও তারা অ্যাকসেপ্ট করে নাই। হ্যাঁ, এটা হচ্ছে আমার ইনভয়েসটা আনপেইড দেখাচ্ছে, মানে আমি পে করছি বাট তারা এখনও কমপ্লিট করে নাই। এটা 10 থেকে 15 মিনিটের ভিতরে এটা অ্যাক্টিভ হয়ে যায়, যেহেতু ম্যানুয়াল পেমেন্ট। আর আমরা যখন সার্ভিসে যাব সেখানেও পেন্ডিং দেখাচ্ছে, হ্যাঁ, সার্ভিসটা। তো আমরা এখানে যদি ক্লিক করি এখন কিছুই দেখতে পারবো না, যেহেতু আমার সার্ভিসটা এখনও অ্যাক্টিভ হয় নাই, ঠিক আছে। হোস্টিং ইজ কারেন্টলি পেন্ডিং, ইউ ক্যানট বিগেইন ইউজিং দিস হোস্টিং অ্যাকাউন্ট আনটিল অ্যাক্টিভ। তো এটা আমাদের অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে, একটু সময় নেবে, অ্যাক্টিভ হয়ে গেলে আমাদের এখানে সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা রিলোড করি, দেখি আমাদের হোস্টিংটা অ্যাক্টিভ হয়েছে কিনা। ওকে, তো আমাদের হোস্টিংটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখন চাইলে আমি লগইন cPanel-এ লগইন করতে পারবো, এইগুলোতে ইউজ করতে পারবো, ঠিক আছে, আপডেট করতে পারবো, ডাউনগ্রেড করতে পারবো, ইমেল অ্যাকাউন্ট করতে পারবো এখান থেকে, কুইক মেল, এরপরে আমার নেক্সট রিনিউ কবে এটা দেখাচ্ছে। হ্যাঁ, এখন আমরা যাবো হচ্ছে গিয়ে ডোমেনের অবস্থায় খুঁজে, ডোমেন এখানে সার্ভিস থেকে মাই সার্ভিসে গেলে এটা পাবো, ডোমেনে গেলে মাই ডোমেনে গেলে মাই ডোমেনটা পাবো। হ্যাঁ, তো ডোমেনটা এখন অ্যাক্টিভ হয় নাই, এটাও একসাথে হয়ে যায়, জাস্ট একটু টাইম নিচ্ছে, সমস্যা নাই। এখন এই ছিল জাস্ট কীভাবে অর্ডার করতে হয়। ধরেন এখন আপনার হোস্টিং একটা সমস্যা হয়েছে, এখন আপনি তাদেরকে হচ্ছে ফোন না করে আপনি যেটা করবেন মানে ফাস্ট সাপোর্টের জন্য, সাথে সাথে এসে আপনার এই ক্লায়েন্ট পোর্টালে লগ ইন করে ওপেন টিকেটে যাবেন। ওপেন টিকেটে গিয়ে জেনারেল ইনকোয়ারি টেকনিক্যাল সাপোর্ট, আপনার যে জিনিস যদি কোনো জিনিস জানা থাকে সেক্ষেত্রে জেনারেল, যদি টেকনিক্যাল কোনো সমস্যা থাকে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার হেডিংটা লিখবেন মাই সার্ভিসটা দিয়ে দেবেন, এরপরে এখানে লিখবেন যে হ্যালো মাই এভাবে আপনি যা লিখতে চান আর কি। হ্যাঁ, যে আপনার কী সমস্যা এখানে জাস্ট ডিটেলস চাইলে স্ক্রিনশট যোগ করে সাবমিট করে দেবেন। এখন এটা করলে কী হবে, এটা করলে হচ্ছে গিয়ে তারা সবসময় হচ্ছে এই সফটওয়্যারটাতে সবসময় অ্যাক্টিভ থাকে, তো এইটাতে যখন আপনি টিকিট ওপেন করবেন সেক্ষেত্রে আপনার কাছে তাড়াতাড়ি এটা নোটিফিকেশানটা চলে আসবে, মানে মানে কোনো যদি সমস্যা হয় তারা এখানে ডিটেলস লিখে দিতে পারবে, এরপরে হচ্ছে কী কী হচ্ছে সেগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন আর কি। তো এটা হচ্ছে মানে কী বলে এটাকে স্ট্যান্ডার্ড নিয়ম, মানে হোস্টিংয়ের স্ট্যান্ডার্ড নিয়মটা হচ্ছে এইভাবে যে আমি কী কী ই করতে পারবো এটা। তো এই ছিল হচ্ছে কি আমাদের হোস্টিং কীভাবে অর্ডার করতে হয়, কীভাবে সার্ভিস দেখতে হয়। আর হ্যাঁ, আরেকটা জিনিস, যখন আমাদের এই হোস্টিংটা অ্যাক্টিভ হবে এটার cPanel-এ একটা মেইল যাবে আমাদের মেইলে। হ্যাঁ, ওই মেইলটা হয়তো ইনবক্সে আসতে পারে, নয়তো ওই স্প্যাম বক্সে আসতে পারে, এটা ডিপেন্ড করবে আর কি। হ্যাঁ, এটা ডিপেন্ড করবে আসলে। তো এই ছিল কীভাবে অর্ডার করবেন, কীভাবে কমপ্লিট করবেন। এই ধন্যবাদ।